মাঠে নিয়মিত খেলা থাকে না বলে বেঁচে থাকার তাগিদে ব্যবসা বা চাকরি খুঁজে নিতে হয় বাংলাদেশের হকি খেলোয়াড়দের। ছয় সাত বছর জাতীয় দলে খেলার পরও পরিবর্তন আসে না ব্যক্তিজীবনে। মাছরাঙা টেলিভিশনের কাছে হকি এবং ব্যক্তিজীবন নিয়ে অনেক কথা বলেছেন জাতীয় হকি দলের দুই খেলোয়াড় সরওয়ার হোসেন ও মইনুল ইসলাম কৌশিক। উঠে এসেছে বিকেএসপি জীবনের দুষ্টুমির কথাও। দর্শক, আমি কথা বলবো বাংলাদেশ হকি দলের দুই তারকা মিডফিল্ডার সরওয়ার হোসেন এবং স্ট্রাইকার মইনুল ইসলাম কৌশিকের সঙ্গে। তারা আবার বাল্যকালের বন্ধু, একটু অন্যরকম আলাপ করবো আজকে। আচ্ছা সরওয়ার কৌশিক, আপনারা তো ছয় বছর ধরে জাতীয় দলে খেলছেন, আমাদের সাংবাদিকদের কাছে আপনারা তারকা, কিন্তু আসলে সাধারণ মানুষ আপনাদেরকে চেনে না, এই ব্যাপারটা কীভাবে দেখেন? আসলে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে ক্রিকেটার এবং ফুটবলার যেভাবে পরিচিতি পায় সাধারণ মানুষের কাছে, তো আমরা সেভাবে আসলে পরিচিত না। দেখা যাচ্ছে আমাদের দুইটা তিনটা মুখ খুব পরিচিত, জিমি চরণ। আপনারা যখন শুরু করেছিলেন 2012-তে, বাংলাদেশ খুব ভালো খেলছিল, ওয়ার্ল্ড হকি লিগেও খুব ভালো করেছিল, আপনারা খুব ভালো করেছিলেন, তখন একটা পরিচিতি আসছিল, তখন আবার হঠাৎ করে নেমে গেল, মানে খারাপ কি লাগে আসলে? হ্যাঁ, অবশ্যই একটু খারাপ লাগে, যেহেতু হকির খুব ভালো একটা দিন আসছিল, আবার দেখা গেছে যে লিগ নেই, তারপরে ওরকম ভালো প্লেয়ারও আমরা পাইনি, সে তো আমাদের একটু খারাপ লাগে। এই যে নিয়মিত খেলা হয় না, আপনাদেরও তো আসলে সংসার আছে, পরিবার চালাতে হয়, কীভাবে ম্যানেজ করেন? আসলে এখন হকিটা হয়ে গেছে যে যেহেতু ঘরোয়া হকি কিংবা খেলাগুলো নেই, তো প্লেয়াররা সাধারণত সার্ভিসেস দলের টিমের দিকে এগোচ্ছে, তো আমরাও সেই সুবাদে এখন বাংলাদেশ নৌবাহিনীতে আছি, বাংলাদেশ নৌবাহিনী আমাদেরকে ভালো সুযোগ সুবিধা দিয়েছে। চাকরি করলে আসলে কি ফোকাসটা থাকে ওইভাবে হকির প্রতি? হ্যাঁ, নেভিতে অবশ্যই আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে, এবং নেভি আছে বলেই আমরা রেগুলার প্র্যাকটিস করি, দুই বেলা প্র্যাকটিস করে আমাদের শরীরটা ফিট থাকে। কৌশিকের কাছ থেকে জানতে চাই সরওয়ারের দুইটা দোষ দুইটা গুণ। গুণ হচ্ছে মাঠের মধ্যে অনেক ভালো পরিশ্রম করে, এবং আর দোষ একটা যে মাঠের মধ্যে আমাকে একটু কম পাস দেয় বলটা। আর কৌশিকের? কৌশিকের ও দেখা যাচ্ছে যে একটা জিনিস খুব ভালো, ও যেদিকে মনোযোগ দিবে যে আমি এটা করব, সে ওটা করে ছাড়বে, এটার কোনো বিকল্প নাই। আর একটুতেই মাথা গরম, রিসেন্টলি কৌশিক নাটোরে যে টুর্নামেন্ট হয়েছে, তো সেখানে একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়া হয়েছিল এক বড় ভাই, তো ওখানে যে কৌশিক খুব ভালো ড্যান্স করে এবং পাশাপাশি ও ভালো ব্যাডমিন্টনও খেলে। মাঠের বাইরে আসলে বিকেএসপির দিনগুলো শুধু মনে পড়ে যে ওই সময়টা কেমন ছিল, কী করছি, সব কিছুই খুব মজার ছিল। বিজয় সম্মদের কোনো সিক্রেট আছে যেটা খুব মজার? আমরা সবাই খাওয়া দাওয়া করে ডাইনিংয়ে থেকে রুমে আসছি, তো রুম থেকে আসার পরে স্যার আসতেছে রুমে, তো এখন কী বলবে, স্যার যেহেতু আসতেছে তো একজনকে তো ইয়ে দিতে হবে যে উপরে স্যার যাচ্ছে, রুম চেক হইতে পারে, তো এ সময় বিজয় ইয়ে থেকে ভালো শীষ বাজা যেতে পারে, উপর থেকে নিচ থেকে ভালো শীষ বাজাচ্ছে, তারপরে তো যখনই শীষ বাজাচ্ছে তখন আমরা বুঝে গেছি যে স্যার আসতেছে। আমাদের ব্যাচের একটা ইয়ে ছিল যে যে যখনই হয়তো বা দেখতে পাবে যে স্যার আসবে, তখন একটা সিগন্যাল ছিল যে যে নিচ থেকে কেউ কিছু করলে আমরা বুঝে যেতাম যে স্যার আসতেছে, তো এটা আসলে খুব ভালো বিষয় ছিল, মজার ছিল। অনেক ধন্যবাদ সরওয়ার এবং কৌশিক। থ্যাংক ইউ। সরওয়ার এবং কৌশিক তাদের বিকেএসপির সময়ের কথা শেয়ার করছিলেন আমাদের সঙ্গে, অনেক মজার কথা, মজার স্মৃতি, তবে তাদের মুখে আরও হাসি থাকতো যদি হকি খেলাটা মাঠে নিয়মিত থাকতো, ফেডারেশন নিশ্চয়ই সেই খেয়ালটা তাদের প্রতি রাখবেন।